কৌশল গোপন রাখতে আর প্রতিপক্ষের গোপন কৌশল জানতে কত কিছুই না হয় ক্রীড়া বিশ্বে। ক্লোজ ডোর ট্রেনিং থেকে স্কাউট নিয়োগ বা গুপ্তচর বৃত্তি প্রথম নয়, কিন্তু সিলেটে যা হলো সেটা সমন্বয়হীনতা ছাড়া আর কিছুই নয়। পুরো নিউজিল্যান্ড দল ঢুকে পড়ে বাংলাদেশের অনুশীলনে, অথচ তাদের আসার কথা ছিল আরও অনেক পরে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আচমকা মাঠে নিউজিল্যান্ড দল, দুজন তিনজন করে মূল মাঠ পেরিয়ে ড্রেসিং রুমের দিকে ছুটল কেন উইলিয়ামসন টিম সাউদিরা। অবাক হয়েই তাদের দেখলেন চন্ডিকা হাথুরুসিংহে। নিজ দলের অনুশীলনের মাঝে প্রতিপক্ষকে দেখে একটু বিরক্ত টাইগারদের হেড কোচ। নির্ধারিত সময়ে 3.5 ঘন্টা আগে মাঠে এসে হাজির নিউজিল্যান্ড দল, যে সময়টায় টাইগাররা অনুশীলনে ব্যস্ত। এত আগে আসার কারণ কি শুধুই অনুশীলন, নাকি টাইগারদের পেছনে গোয়েন্দাগিরি? কারণ যাই হোক, এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না। এশিয়া কাপের আগে ক্লোজ ডোর অনুশীলনের ব্যবস্থা করেছিল বিসিবি। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ক্রিকেটারদের ভুল ত্রুটি ধরা পড়ে আর তা চলে যায় প্রতিপক্ষের রাডারে, এমন অভিযোগ এনেছিলেন বিসিবির এক কর্তা। এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এই সময়টাতে যে কোনো ভিডিও, যে কোনো মাধ্যমেই কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের হাতে পৌঁছে যায়। আমাদের প্রতিপক্ষ যারা থাকবে, তাদের যারা অ্যানালিসিস থাকবে, তাদের জন্য খুব সহজ হয়ে যায় আমরা কোনভাবে আমাদের ছেলেদেরকে বা আমাদের ন্যাশনাল টিমকে কোনভাবে এখন প্র্যাকটিস করানো হচ্ছে। তাহলে সিলেক্ট টেস্টের আগে টাইগারদের অনুশীলনের সময় কিভাবে ঢুকে গেল নিউজিল্যান্ড দল, কার অনুমতিতে? প্রধান নির্বাচকের আঙুল ভেনু ম্যানেজার জয়দেব দাসের দিকে। স্বাগতিকদের পরিকল্পনা যদি ব্ল্যাক ক্যাপদের হাতে ধরা দেয়, সে দায় কে নেবে? আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেক্ট।